এমন এমন কমপ্লেন আসতো, 500 টাকা কর দিত আর কিছু আলাদা করা হতো। এখনো কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বাট আমি চেয়েছিলাম 31 ডিসেম্বর কাট অফ টাইম করার জন্য। অর্থাৎ আমি ইমিটেশন যখন চালু করেছিলাম তখন ইমিটেশন ডিজিটাল অ্যান্ড ম্যানুয়াল দুটোটা ছিল। তারপর একটা সময় গিয়ে আমি কাট অফ করে দিয়েছিলাম, নো মোর ম্যানুয়াল, যাই হবে ডিজিটাল হবে, অনলাইন মাধ্যমে হবে। ঠিক এইখানেও ল্যান্ড ট্যাক্সটা আমি চেয়েছিলাম 31 ডিসেম্বর কাট অফ টাইম ম্যানুয়াল, কিন্তু আমার মন্ত্রণালয় থেকে আমার সুযোগ বলছে স্যার এটা যেহেতু বাংলা মাসের সাথে একটা হিসাব নিকাশ, অর্থাৎ নববর্ষ, বাংলা নববর্ষ, ওইটা যদি আমরা কাট অফ টাইম করি বেটার হয়। আমি যদি মেক সেন্স। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ থেকে শুনলাম আংশিক কিছু কথা, বিস্তারিত আমরা পরবর্তীতে শুনব। তার আগে আমি দু একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আজকের যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে মূলত যে জমি সংক্রান্ত বিষয়ে যে ঘুষ বাণিজ্য হয়ে থাকে, অতিরিক্ত অর্থ নেওয়া হয়ে থাকে যে কোনো কাজে, সেই অতিরিক্ত অর্থ যাতে না নিতে পারে সেজন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী মহোদয়, এবং কাট অফ টাইম শুরু হবে পহেলা বৈশাখ থেকে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আর এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এবং মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি সরাসরি শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। আমি সব সময় একটি কথা বলি যে আমি যে ভিডিওগুলি করি সেই ভিডিওগুলি হচ্ছে সবচেয়েতে যে নিচু একদম লয়ার ক্লাস মানুষ, যারা একদম লেখাপড়া জানে না, সহজ সরল মানুষ, তারা আইনকে ভয় করে, আদালতে যেতে ভয় করে, পুলিশ দেখলে ভয় করে, তারা কোনো কিছু বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিও করা, কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা না। কারণ আমাদের দেশে তথ্য প্রযুক্তি যখনই চলে আসছে, স্মার্টফোন চলে আসছে, অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে, এই ভিডিওগুলি আমি যেমন ভিডিও করি এবং আরো অনেক ভাই বন্ধুরা ভিডিও করে, এই ভিডিওগুলি তারা দেখে তারা কিন্তু অনেক সচেতন হচ্ছে, এবং তাদের অনেকটা যে তাদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হতো সেই ভয়টা কিন্তু কেটে যাচ্ছে, এবং তারা এই ভিডিও দেখে তারপরে কিন্তু তারা সামনের দিকে আগাচ্ছে, তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে দু একটি কথা বলার মতন সাহস তাদেরকে কিন্তু যোগানো হয় এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যে ভূমিমন্ত্রী মহোদয়, তিনি অরিজিনাল যে কথাটি না বললে নয়, তিনি আসলে একজন ভালো মনের মানুষ। তিনি সবসময় চান যে জমি সংক্রান্ত বিষয় যাতে করে জনসাধারণ ভোগান্তির শিকার না হয়, হয়রানির শিকার না হয়, এবং সংশ্লিষ্ট বিভাগে যারা চাকরি করে, সরকারি চাকরি, তারা কিন্তু সরকারি বেতন পায়, এই বেতনের পাশাপাশি তারা এই জনসাধারণের কাছ থেকে যেই সরকারি যে ধার্য করা, নির্ধারণ করা যে ফি, সেই ফির অতিরিক্ত আরো কিছু অর্থ তারা দাবি করে বসে, যার ফলে অনেকেই সেই অতিরিক্ত অর্থ দিতে পারে না বিধায় তাদের সেই কাজটি কিন্তু তারা সমাধান করে দেয় না, এবং এই জালিয়াত চক্র, যারা দুর্নীতিবাজ এবং যারা ভূমিদস্যু, তারা কি করে এই সুযোগটা নিয়ে এই যে একটি সিন্ডিকেট তৈরি হয়ে যায় দালাল চক্রের মাধ্যমে, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা কি করে সেই সকল অসৎ উপায়ী যেই সকল কর্মচারী কর্মকর্তা, তাদের সাথে লিঙ্ক করে, যোগাযোগ স্থাপন করে, যে কোনো অর্থের বিনিময়ে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, তারা করে কি সেই সকল ব্যক্তিদেরকে, যারা সহজ সরল, তাদেরকে বঞ্চিত করে, তারপরে কিন্তু তারা সেই দালাল চক্র, জালিয়াত চক্র, যারা কাজ করে জালিয়াতি, তারা সেই দুর্নীতিবাজ, তারা কিন্তু সেই সকল সম্পত্তি, ইতিপূর্বে অনেকের সম্পত্তি কিন্তু তারা গ্রাস করে নিয়েছেন, এবং কাগজপত্রের ভিতরে অনেক ঝামেলা পাকিয়েছেন, তারা জাল জালিয়াতি করে জমি দখল করে নিয়েছেন, জাল দলিল করেছেন, তারপরে রেকর্ড অন্যের
নিজের নামে করে নিয়ে নামজারি করে নিয়েছেন, এই সবকিছু মিলিয়ে ভূমিমন্ত্রী মহোদয় এই অতিরিক্ত টাকা নেওয়ার যে সিস্টেমটা সেটি বন্ধ করার জন্য বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন প্রকল্প তিনি কিন্তু চালু করেছেন। আমরা সেই বিষয়টি তার নিজ মুখ থেকে আমরা শুনে আসি, আপনারাও শোনেন, তারপরে বিস্তারিত অল্প সময় আলোচনা করে আজকের ভিডিও শেষ করব। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। কার্ড থাকবে, এটা হচ্ছে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ, ওই কার্ডের মধ্যে সে কতটুকু জমি তার কি আছে না আছে বর্তমান অটো আপডেট হবে। ওখানে আমার 20 কাঠা জমি, আমি বিক্রি করে ফেললাম 5 কাঠা, সিস্টেমে অটোমেটিক্যালি আপডেট হবে। যে কেউ গিয়ে দেখলে ভূমি করাদের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে। ব্যাপারটা বুঝছেন ভাই, ভূমিকর যেটা এখন মনে করেন ডিজিটালও করাচ্ছি অনলাইনে করাচ্ছি আবার ম্যানুয়ালিও চলছে। আমি খাজনাটা এখন পয়লা বৈশাখের পর থেকে আর কেউ ম্যানুয়ালি ভূমি অফিসে গিয়ে ম্যানুয়ালি কেউ টাকা দিলেও সে নিতে পারবে না, তার কোনো কাগজও থাকবে না, রসিদও দিতে পারবে বন্ধ। হ্যাঁ আমার হিকাপসটা থাকবে আইনও, আমার সিস্টেমগুলো যখন ফুললি ম্যাচিওর হয়ে যাবে তখন সে চাইলো, আপনি মনে করেন আমি আপনাকে বলি ল্যান্ড ট্যাক্স কর যেটা করে দেখা যেত আমাদের কাছে এমন এমন কমপ্লেন আসতো, 500 টাকা কর দিত আর কিছু আলাদা করা হতো। এখনও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বাট আমি চেয়েছিলাম 31st ডিসেম্বর কাট অফ টাইম করার জন্য, অর্থাৎ আমি ইমিটেশন যখন চালু করেছিলাম তখন ইমিটেশন ডিজিটাল অ্যান্ড ম্যানুয়াল দুটোটা ছিল, তারপর একটা সময় গিয়ে আমি কাট অফ করে দিয়েছিলাম, নো মোর ম্যানুয়াল, যাই হবে ডিজিটাল হবে অনলাইনের মাধ্যমে হবে। ঠিক এইখানেও ল্যান্ড ট্যাক্সটা আমি চেয়েছিলাম 31st ডিসেম্বর কাট অফ টাইম ম্যানুয়াল, কিন্তু আমার মন্ত্রণালয় থেকে আমার সুযোগ বলছে স্যার এটা যেহেতু বাংলা মাসের সাথে একটা হিসাব নিকাশ, অর্থাৎ নববর্ষ বাংলা নববর্ষ, ওইটা যদি আমরা কাট অফ টাইম করি বেটার হয়, আমি মেক সেন্স, কারণ আসলে তো আমাদের করের বিষয়টা তো হয়েছে সে মোগল সাম্রাজ্য আমলের শুরু বৈশাখ, এক্স্যাক্টলি বৈশাখ, আগামী পহেলা বৈশাখের পর থেকে আর কোনো ম্যানুয়াল পদ্ধতি কেউ কর দিতে, তাহলে আমার এটা বন্ধ হয়ে গেল। তাহলে এখন কেউ যদি ভূমি অফিসে যায়, আপনি যে সমস্ত জায়গায় কথা বলছেন বা আরও অন্যান্য জায়গায়, ও তো কিছু করতে পারবে না, বিকজ ও তো ম্যানুয়ালি নিতেই পারবে না, ওর এক ওখানে ঢুকতে হবে এবং ওই অ্যাক্সেস করে করতে হবে, তো সুতরাং ওখানে যাওয়ারও প্রয়োজন হবে না, সব কিছু থাকলে অনলাইনে আপনি ট্যাক্স দিয়ে দেবেন, আপনার ওখানে যাওয়ারও দরকার নেই। তো এটা গেল একটা, আস্তে আস্তে এগুলো আমরা করছি, আমাদের একেবারে আমি 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 চাচ্ছি যে মাঠে এখনও যে সমস্যা এটাকে একে মিনিমাম 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 লেভেলে নিয়ে আসা, সো দ্যাট এই যে কাজ করছে আমরা কষ্ট করে, সুতরাং এটা তো রকেট সায়েন্স না, এটা করা যাবে না। আমরা অফিসারের মানসিকতাটা চেঞ্জ করার চেষ্টা করছি, আমরা কিছু কিছু আপগ্রেড করছি, কিছু কিছু পোস্টকে আপগ্রেড করছি, প্রমোশন হচ্ছে, তো মাইন্ডসেট চেঞ্জ করছি, ট্রেনিং ব্যবস্থা করাচ্ছি, এভাবে এভাবে কিন্তু একটা অর্থাৎ গুণগত পরিবর্তন যেটা বলেন আপনি, এই গুণগত পরিবর্তনটা আনার চেষ্টা। আমরা যে বক্তব্যটি শুনলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, এক অর্থে অত্যন্ত দুঃখজনক যে আমাদের এই স্বাধীন রাষ্ট্রে উনি একজন মন্ত্রী হয়ে উনি নিজেও জানেন যে ভূমি উন্নয়ন কর 500 টাকা দিতে গেলে কিছু টাকা সরকারি ক্যাশে আর বাকি অর্থ উল্টা পকেটে ঢুকিয়ে রাখতেছেন। এই বিষয়টি তিনিও কিন্তু বন্ধ করতে পারতেছেন না, তিনি স্পষ্টভাবে কিন্তু বলেছেন যে আমরা কর্মকর্তা কর্মচারী তাদেরকে তাদের আন্তরিকতা তাদের মন মানসিকতা উন্নয়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এই যে ভূমি উন্নয়ন কর নাম জারি অনলাইনে দেওয়া এই বিষয়টি শুরু করেছেন কিন্তু এক কথায় বলা চলে বিপদে পড়ে, এবং জনগণের যাতে সহজ হয় সেই কারণে। বিপদে কেন বললাম, যে কোনোভাবেই আমাদের এই দেশে সংশ্লিষ্ট বিভাগের যে কর্মচারী কর্মকর্তারা আছে তাদের যে দুর্নীতি সেটি বন্ধ করা যাচ্ছে না, তাই তিনি এই সিস্টেম অবলম্বন করেছেন, এবং তিনি হাসতে হাসতে এটাও বলেছেন যে আমি যদি এই সিস্টেমগুলি বাস্তবায়ন করতে পারি তাহলে তো জনগণকে সেই সংশ্লিষ্ট বিভাগে যাওয়াই লাগবে না, তারা অনলাইনে খাজনা দিয়ে দেবে, অনলাইনে
নাম জারি করে ফেলবে, তাদের কাছে যাওয়ার দরকার নাই, আর অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নাই। এই যে তিনি যে সিস্টেমগুলি চালু করেছেন, সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার তিনিই রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে ভিডিওটি দেখলাম এবং শুনলাম, আশা করি আপনারা মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছেন ঠিক সেই কথাগুলি শুনে মিলে এবং আপনাদের যেই জমি বা ভূমির কাগজপত্র, আমি সবসময় একটি কথা বলি, আপনাদের দলিল, আপনাদের বায়া দলিল, আপনাদের রেকর্ড খতিয়ান, আপনাদের যেই নামজারি পূর্বের মালিকের থাকলে সেই নামজারি খতিয়ান এবং সর্বশেষ যে খাজনা দেওয়া হয়েছে সেই খাজনার কাগজপত্র দাখিলা, সেইগুলি সবকিছু কিন্তু পরিপাটি করে রাখতে হবে। যদি কারো কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে তাহলে অতি সত্বর সেই ডকুমেন্টস সংশোধন যদি করার দরকার হয় সংশোধন করে সেটি সংগ্রহ করবেন, যদি ঘাটতি থাকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সেগুলি উত্তোলন করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন এবং সেগুলি সংগ্রহ করবেন। এই সকল কাগজপত্র যদি আপনার ঠিক থাকে তাহলে তিনি কিন্তু আরো একটি কথা বলেছেন যে খাস ল্যান্ডও যদি আপনি বন্দোবস্ত নেন এবং লং টাইমের জন্য তাহলে সেই খাস ল্যান্ডের উপরেও কিন্তু আপনি ব্যাংক লোন নিতে পারবেন, যদি আপনার কাগজপত্র সবকিছু যদি ঠিক থাকে। আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।